আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু আওয়ার টেসিং জোন তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নি আশা করি তোমরাও আমাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো তোমাদের ইসলাম শিক্ষাতে আজ এবারে চতুর্থ অধ্যায়টি দিয়েছে চতুর্থ অধ্যায় আকলাকটা তোমরা প্রথমে ভালোভাবে পড়বে তোমাদের বইতে সাতাশি পৃষ্ঠাতে গেলে তোমরা এই অধ্যায়টি পাবে তো দেখো প্রথমে যে সৃজনশীলটা বলেছে সেটা আমরা একটু দেখি জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ তার সহকর্মী জনাব খ তার এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিচ্ছিন্ন গাছ গাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন দুটা ব্যক্তির কথা বলা হয়েছে একজন হচ্ছে ক এবং আরেকজন হচ্ছে খ তো দুটো প্রশ্ন দিয়েছে খুবই সহজ প্রথম প্রশ্নটি হচ্ছে জনাব ক এর মধ্যে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো তোমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্যবই আলোকে বিশ্লেষণ করো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জনাব ক এর মধ্যে আখালাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করব তো প্রশ্ন তোমরা সবাই চেষ্টা করবা গ নাম্বারে তিনটা পার্ট এবং ঘতে তে চারটা পার্ট করতে এখন দেখো আমরা প্রথমে গটা লিখি উদ্দীপকের জনাব ক এর মধ্যে আখলকে হামিদ শালীনতা ভূৎ উত্তম আচার ব্যবহার গুন্টি লক্ষণ করা যায় জনাব ক নিয়মিত মার্জিত পোশাকে অফিসে জেতেন এতে তার মধ্যে শালীনতা ভূৎ গুন্টি প্রকাশ পায় তাছাড়া জনাব ক এর সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ ছিলেন এখানে জনক এর উত্তম আচার ব্যবহার গুণটি ফুটে উঠেছে তা আমরা দেখতে পাচ্ছি হামিদা উত্তম চরিত্র যেটা হচ্ছে তার যে ব্যবহারটা ফুটে উঠেছে সেটাই হচ্ছে আকালাকা হামিদার একটা গুণ যে হচ্ছে তোমার উত্তম চরিত্র থাকতে হবে উত্তম চরিত্র বিধায় এটা হচ্ছে আকালাকা হামিদার একটা গুণ উত্তম চরিত্র অর্থাৎ দেখো অর্থাৎ চলাফেরা আচার আচরণ আমানত রক্ষা করা অন্যের উপকার করা এবং শ্রমের মর্যাদা দেওয়া প্রভৃতি কাজের মধ্যে আগালাকে হামিদার গুণ্ঠি প্রকাশ পায় আগালাকে হামিদার যে উত্তম চরিত্র গুণ্ডি আছে সেটি প্রকাশ পাচ্ছে একটু উপরে উঠছে তোমরা দেখে নাও একবার তোমরা চাইলে পোস্ট করে প্রথমে জিনিসটা বুঝবে এবং তোমাদের সাতাশি পৃষ্ঠাটা পড়বে সাতাশি পৃষ্ঠাটা পড়ে তোমাদের ধর্মবাহী সাতাশি পৃষ্ঠাটা পড়ে তোমরা আরও জ্ঞান নেওয়ার চেষ্টা করবে এবার আসো খ জনাব খকে নিয়ে আমরা এখন কথা বলবো তো আমাদের এর কার্যক্রমটি তোমার আলোকে বিশ্লেষণ করো তো প্রথমে আমরা এখন উত্তরে চলে আসবো উদ্দীপকে জনাব তার এলাকায় অসুস্থ পীড়িত পশুপাকি বিপন্ন গাছগাছড়ি পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন এখানে জনাব খ এর মধ্যে সৃষ্টির সেবা গুণটি প্রকাশ পেয়েছে এটি তোমরা তোমাদের যদি পৃষ্ঠাতে পৃষ্ঠাতে যাও তোমরা এটি পাবে তোমাদের অধ্যায়ের চতুর্থ পাঠ সাতাশি সাতাশি পাঠ্যবই সেটি পাওয়া সেটা হচ্ছে সৃষ্টি সেবা সৃষ্টি সেবা বলতে আমরা কিন্তু সবাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পশুভাগে সৃষ্টি করেছেন সকলকে যে সেবাটা সেটাই হচ্ছে সৃষ্টির সেবা তো দেখো সৃষ্টি সেবা গুণটি প্রকাশ পেয়েছে ইসলামিক পরিভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামে সৃষ্টি সেবা তোমরা যাকে আদর যত্ন করবে পশু পাখিকে আদর করবে আল্লাহ তালা যত সৃষ্টি আছে সেগুলাকে ঠিকমতো আদর জন্য লালন পালন করাটাই হচ্ছে সৃষ্টি সেবা সৃষ্টিকুলের দেখো সৃষ্টিকুলের সবকিছু যেমন জীবজন্তু পশু পাখি কীট পতঙ্গ পাহাড় পর্বত গাছপালা ইত্যাদি মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেন করেছেন যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ তারা তার প্রতি খুশি হয়ে রহমত দান করেন তোমরা দান করেন লিখতে পারো অথবা ভর্ষণ করেন লিখতে পারো কোনো একটা কিছু লিখতে পারো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন তোমরা চেষ্টা করবে তোমাদের বইয়ের যে হাদিসগুলো আছে ওগুলা তোমরা এখানে অ্যাড করতে পারো কয়েকটা হাদিস তোমরা তোমাদের মতো গুছিয়ে লিখতে লিখতে চাইলে পারো না হয় আমি যেভাবে লিখেছি সেভাবে লিখলে হবে দেখো তোমরা হাদিস লেখার পর হাদিসটা কোন গ্রন্থ থেকে নিয়েছ অথবা কি কিসের মাধ্যমে হাদিসটা আসছে সেটার কিন্তু রেফারেন্স সেটা কিন্তু রেফারেন্স দিয়ে দিতে হয় দেখো গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল প্রকৃতি সকল পানি ঢো আমাদের মতো কুদা ও পিপাসা আছে এদেরকে খেতে দেওয়া আমাদের দায়িত্ব জীব জন্তু মথ উদ্ভিদের প্রতিও সদাই হতে হবে তোমরা জানো উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে অকারণে গাছ কাটা উচিত নয় গাছের পাতা ছেঁড়া বা চারা গাছ উপরে ফেলা উচিত নয় বরং আমাদের উচিত গাছপালার যত্ন নেওয়া দেখো গাছ কিন্তু আমাদের অক্সিজেন দিচ্ছে গাছের অবশ্যই যত্ন নিতে হবে কারণ বৃক্ষলতা মহান আল্লাহ পাকের তসবি পাঠ করেন গাছ পর্যন্ত মহান আল্লাহ তালা তসবি পাঠ করেন তাই বলা যায় জনাব খ পশুপাখি গাছপালা পরিচর্যার মাধ্যমে সৃষ্টি সেবা না আমাদের সকলের উচিত সমগ্র সৃষ্টি জগতের প্রতি যত্নশীল হওয়া এটা ছিল তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট আমি একটু উপরে উঠছি দেখো তোমরা কিন্তু গাছের পাতা কখনোই ছিঁড়বে না যদি তোমার চুল কেউ ছিঁড়ে তোমার কেমন লাগবে বলো তাই কখনো অযথা কারণে তোমরা যখন তখন অনেকে দেখা যায় যে গাছের পাতা ছিঁড়ে এটা কখনোই করবে না আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা চাইলে আস্তে আস্তে উপরে ওঠার তোমরা ভিডিওটি পজ করে তোমরা লিখে ফেলতে পারো তোমাদের সুবিধার্থে একটু উপরে ওঠা তোমাদের অ্যাসাইনমেন্ট এত ছিল তোমরা অবশ্যই ইসলাম নিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সালাম আলাইকুম